নবান্ন নবান্নষত। আজকে আমি প্রাইম নাম্বার নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করেছি, তো আশা করি এই টিউটোরিয়ালটা উপভোগ করবেন। তো প্রাইম নাম্বারটা একটু জিনিস ছোট একটা ব্যাখ্যা দিই যে আসলে এটা প্রাইম নাম্বারটা কী। প্রাইম নাম্বার বাংলা বলতে গেলে মৌলিক নাম্বার বলার জন্য হয়। তো এটা কন্ডিশনটা একটাই যে যে আপনি এক এবং ওই যে সংখ্যা আপনি চেক করবেন, এক এবং ওই সংখ্যা দিয়ে যদি ভাগ ডিভাইড শুধু ডিভাইড ভাগ হবে আর অন্য কোনো নাম্বার আর অন্য কোনো এর মধ্যে কোনো যদি ভাগ না যায় তাহলে সেটা হলো প্রাইম নাম্বার। তো এটা হলো মেন কনসেপ্ট, মানে এক সংখ্যা আর যে সংখ্যা দিয়ে আপনি ভাগ যে সংখ্যা নিয়েছেন এবং ওই সংখ্যা দিয়ে শুধু ডিভাইড হবে মানে ভাগ হবে আর অন্য আর অন্য কোনো যদি ভাগ না হয় তাহলে প্রাইম নাম্বার। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমি কোডের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো ফার্স্টে আপনি এটা ইনক্লুড স্টুডিও হিসেবে আমি সি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে দেখাতে যাচ্ছি। জাস্ট আমি একটু চেকিং করবো, তার একটা স্ক্যান আপ নিব, একটা সরি ইন্টিজার লাগবে, একটা নাম্বার আমি স্ক্যান অ্যাপ লাগবে, স্ক্যান অ্যাপ লাগবে, পার্সন ওকে। এরপর আমি যেহেতু আমার এক এবং ওই সংখ্যা দিয়ে আমি ডিভাইড করব শুধু ওইটা যাবে আর অন্য কোনো ডিভাইড হবে না ভাগ হবে না, তাহলে এক দুই এটা প্রাইম নাম্বার করলাম নাম্বার প্লাস আই আই প্লাস প্লাস ওকে একটা ডিক্লেয়ার লাগবে আই একটা কাউন্ট করলাম জিরো রাখলাম যেহেতু আমি দুই থেকে শুরু করব যত যে নাম্বারটা আমি নিতে যাচ্ছি সেই নাম্বার পর্যন্ত। তো যদি চেক করে যদি পেয়ে থাকি যে ভাগ যায় যদি ভাগ যায় তাহলে নট প্রাইম আর যদি ভাগ না যায় তাহলে প্রাইম নাম্বার। জাস্ট কন্ডিশনটা হবে এই যে নাম্বারটা নাম্বারটা আমরা ভাগ দেব যে নাম্বারটা আমি নিয়েছি স্ক্যান করে সেই নাম্বার সাথে আই আই কল মানে দুই থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় মানে এন সংখ্যক পর্যন্ত এন সংখ্যক পর্যন্ত ইকুয়াল যদি মডুলাস যদি জিরো পাওয়া যায় দ্যাটস মিনস মডুলাস যদি জিরো হয় তার মানে ভাগ গিয়েছে ভাগ গিয়েছে। যেমন আমি দুই যদি পাঁচ ছয় দিয়ে ভাগ দিই তিন দুগুণে ছয় ছয় আর মডুলাস জিরো মানে ভাগশেষ জিরো ভাগ গিয়েছে, আর যদি জিরো না হয় তার মানে ভাগ যায়নি। সো নাম্বার করলাম আমি কাউন্ট তখন যদি ভাগ যায় তাহলে কাউন্ট আমি ওয়ান হয়ে যাবে ওকে, আর যখনই কাউন্ট ওয়ান হয়ে যাবে তাহলে আমার আর সময় সেভ করার জন্য আমি একটু ব্রেক করলাম। আমার একবার যদি ভাগ যায় তাহলে আমি বুঝতে পারবো নট প্রাইম মানে প্রাইম না, আর যদি ভাগ না যায় ততক্ষণ পর্যন্ত থাকবে। তো ইফ বাইরে ফলো হয়ে বাইরে লিখব কন্ডিশন চেক করব যদি যদি কাউন্ট ইকুয়াল জিরো থাকে যদি ভাগ যায় মোটামুটি যদি ভাগ হয় তাহলে সে ভাগ গেলে নট প্রাইম আর যতক্ষণ ভাগ না যাবে তাহলে প্রাইম। তাহলে যেহেতু আমার শুরু প্রাইম থাকবে প্রাইম আর যদি ভাগ যায় প্রাইম নট নট প্রাইম নট প্রাইম এটা হলো আমার কোডটা। তো দেখি আমরা একটু টেস্টিং করি। তো আমরা একটু জানি যে প্রাইম নাম্বার আমরা যতটুকু জানি যে এক দুই তিন পাঁচ সাত নয় হবে না যেহেতু তিন দিয়ে যায় এগারো হবে। তো আমরা যেহেতু এগুলো প্রাইম নাম্বার জানি জেনে জানি সবাই জানি তো সেক্ষেত্রে আমি সতেরো প্রাইম নাম্বার সতেরো এক এবং সতেরো ছাড়া ভাগ আর অন্য কারোর সাথে যায় না। তো আমরা একটু টেস্টিং করি যে আমাদের কোডটা হয়েছে কি না।
একটু সময় নিচ্ছে। হ্যাঁ আসছে, তো আসছে। ওকে, কিছু আমি আসলে মেসেজ না দেওয়ার কারণে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, আমি নেক্সট টাইম অ্যাক্সেস দিয়ে দিব। তো অলরেডি যেহেতু একটা জাস্ট স্ক্যান চাচ্ছে, তো আমি 17 দিই, 17টা আমি টেস্ট করি। 17 হলো প্রাইম নাম্বার, কারণ 1 এবং 7 17 দিয়ে ভাগ যাচ্ছে, আর কোনো ভাগ যাচ্ছে না। নট প্রাইম আসছে, একটু টেস্টিং করছি কোথায় সমস্যা হচ্ছে। 1 2 0 0 হয়, টেস্টিং করে দেখি যে 4 4 নট প্রাইম। ওকে, এটা ঠিক আছে, কোথায় প্রবলেম হচ্ছে তাহলে, কোথাও না কোথাও হয়েছে। কাউন্ট 0 0 ও আচ্ছা আচ্ছা, আমি একটু মিসিং করেছিলাম, অর্থাৎ আমার, আমি তো বলেছি যে 1 এবং ওই সংখ্যা দিয়ে শুধু ভাগ যাবে, সেক্ষেত্রে আমার আসলে এটা 1 ঘর আগে দিতে হবে, অথবা -1 দিলে হতো। তো এটাই আমার মিস্টেক ছিল, তো আশা করি এবার কিছু হবে। তো আমরা সত্য জানি প্রাইম নাম্বার, দেখি আশা করি এবার টেস্টিং করে দেখি সেটা হবে। ওইটাই মিসিং ছিল, 17 প্রাইম নাম্বার। হ্যাঁ প্রাইম নাম্বার কারেক্ট। আমি আরেকবার টেস্ট করি, 1900 হলো প্রাইম নাম্বার আর 20 হলো নট প্রাইম। তো একটু সময় নিচ্ছে আসলে, আমার পিসিটা একটু কনফিগার কম। 20 আমি জানি নট প্রাইম, নট প্রাইম। তো এটা আসলে আমাদের অনেক কন্টেস্টে যদি আমি যাই, দেখা যাচ্ছে অনেক লেন্থি সময় লাগবে। তো আরেকটা ওয়ে আছে যে আমি একটু বলি, যে শর্টকাট কিছু খুবই কমপ্লিসিট টাইমকে সেভ করার জন্য কিছু আরেকটু ইজি প্রাইম বের করার কিছু হয় আছে। যেমন আপনি একটু খেয়াল করতে পারবেন যে যদি অর্ধেক 50-এর সাথে আমি 2 বার ডিভাইড করলে 100, আমি 60-কে তখন গুণ করলে কিন্তু 120 হয়ে যাচ্ছে। তার মানে আমি আমাকে ফুল প্রত্যেকটা জিনিসকে চেক করার প্রয়োজন হবে না, অর্ধেক পর্যন্ত যদি চেক করে যদি জানা যায় যে প্রাইম কি নট প্রাইম, তাহলে আমার ফুল চেক প্রয়োজন হবে না। তো আমি এক্ষেত্রে নাম্বারটাকে ডিভাইড করতে পারি 2 দিয়ে, তাহলে আমার অর্ধেক অর্থাৎ 20 পর্যন্ত নিয়ে আমি 10 পর্যন্ত যদি আমি নিয়ে থাকি, যেমন 17 17-র অর্ধেক হলো 8 8 9 9 পর্যন্ত নেবে। তো 9 পর্যন্ত 1 থেকে 9 টেস্টিং করে পাওয়া যায়, যদি ভাগ যায় ডিভাইড করা যায়, তাহলে 9 = হ্যাঁ, তাহলে আমার এটা পেয়ে যাবো। দেখুন, এটা শর্ট করার জন্য একটা আর একটু টাইম সেভ করার জন্য গেছিলো। তারপর আমরা আরেকবার টেস্টিং করে দেখি। ও, এখানে অবভিয়াসলি আপনাকে ইকুয়াল দিতে হবে, 50% আপনাকে রাখতে হবে। 50 51 হলে এখানে 50% রাখতে হবে, সেই জন্য ইকুয়াল রাখা হয়েছে, আশা করি হবে। তারপর আমি এটা অলরেডি আগেরটাও ঠিক ছিল, বাট এখানে টাইম সেভ করার জন্যই মানে ফর্মুলেটা একটু ভালো। যেমন 12 আমাদের নট প্রাইম, 12 আছে নট প্রাইম, আর 11 আমাদের প্রাইম। চেক করে 11 প্রাইম কিনা। এগারো প্রাইম অলরেডি আমাদের কাজটা হয়েছে। তো সেক্ষেত্রে আমি দুইটা অপশন দেখিয়েছি, আপনি যখন কন্টেস্টে যাবেন, তো শর্টটা অবভিয়াসলি আপনাকে সময়কে সেভ রাখতে হবে, আর অনলাইন ইউআর অনলাইন যে আছে, ইউভি
অনলাইন কন্টেস্টগুলো আছে, যখন আপনি এগুলো করবেন এবং টাইমকে সেভ করার আপনি অনেকটাখানে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট থাকে, তো সেই ক্ষেত্রে আপনি অনেক সময় অল্প সময়ের ভিতরে সলভ করার একটা টেন্ডেন্সি থাকতে হবে। তো এই জন্য আমি দুটো অপশন দেখিয়ে দিয়েছি। আরেকটা অপশন হচ্ছে, আমি কোডটা করে দিয়ে যাচ্ছি না, আপনি খুঁজে নেবেন, তাও আমি একটু হিন্ট দিতে পারি, যেটা রুটের মাধ্যমে আপনার একটু সময় কমানো যাবে এবং ফর লুপটা যত কম ঘুরবে তাতে আপনার প্রোগ্রামটা তত দ্রুত এক্সিকিউট করবে, আর যখন ফর লুপটা বেশি করতে থাকবে তারপর স্যার টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন প্রাইম নাম্বারটা কীভাবে ইউজ হয়, আর কন্ডিশনটা বুঝতে পারলে আশা করি আপনিও ভালোভাবে জিনিসটা সলভ করতে পারবেন। তো আশা করি ভালো থাকবেন, থ্যাংক ইউ।